নৌ শ্রমিকদের টানা ধর্মঘটে দেশের বন্দরগুলোতে আটকা পড়েছে 30,000 পণ্যবাহী নৌযান ও জাহাজ। পণ্য সরবরাহে তৈরি হয়েছে অচলাবস্থা। শ্রমিকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। আর মালিক পক্ষ বলছে শ্রমিকদের এসব দাবি অযৌক্তিক। হাবিবুর রহমান অভির রিপোর্ট। যে কোনো বিপদ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দেন নৌ শ্রমিকরা। মহামারী করোনার মধ্যেও সচল ছিল অনেক পণ্যবাহী জাহাজ। শ্রমিকদের অভিযোগ, এত পরিশ্রমেও ঠিকঠাক বেতন পান না তারা। শ্রমিকদের কাজ করে খাটিয়ে যদি মালিকরা ঠকাতে চায়, তাদের স্থাপত উস্থাপত যা আছে সরকারের থেকে আমি আবেদন জানাবো, তাদেরকেও যে বন্ধ করে দেওয়া হয়। এত রিক্সের মধ্যে জাহাজ ছাড়া আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না, পুরাই পাই না। সরকার আশ্বাস দেয়, মালিকের আশ্বাস দেয়, তা বাস্তবায়িত হয় না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের নৌ শ্রমিকরা। বরিশালে কর্মবিরতির কারণে সব রুটে বন্ধ রয়েছে তেলবাহী ও লাইটার জাহাজ। এদিকে নারায়ণগঞ্জ বন্দরে তেল, সার, গমসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে আটকা পড়েছে 1,500 নৌযান। কার্যক্রম না করলে বেতন বন্ধ হতো, এই জন্য হুমকি ধুমকি নৌযান শ্রমিকরা দীর্ঘদিন শূন্য আসতেছে 50 বছর ধরে। কাজেই তারা গুন্ডা বাহিনী দিয়া যদি পারে জাহাজ চালাতে তারা চালা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ঘরে ফেরার আর কোনো সুযোগ নাই। বিদায়। আমরা সারা দেশব্যাপী নৌযান শ্রমিকদের অবিরাম কর্মবিরতি অব্যাহত আছে। মালিক পক্ষের অভিযোগ শ্রমিকদের উস্কে দিচ্ছে শ্রম অধিদপ্তরের কিছু কর্মকর্তা। কাল বিলম্ব না করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তারা। 2016 সালে তাদের যে গেজেট পাস হয়েছে, এর থেকে 2021 সাল পর্যন্ত তারা কোনো ধরনের দাবি দাবা করতে পারবে না, এই মর্মেই সরকার কিন্তু গেজেট পাস করেছে। সরকার যদি চেষ্টা করে 1 ঘন্টার মধ্যে সব চেষ্টা করে ঢুকে দিতে পারবে, নতুন করে গেজেট করব। সেই কালীন পর্যন্ত তাদেরকে আমি আহ্বান করব ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য। দীর্ঘ সময় ধর্মঘট চলতে থাকলে বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে দেশের 3 লাখেরও বেশি শ্রমিকের। আবার পণ্য সরবরাহ কমে গেলে বাজারে ঘাটতি দেখা দিতে পারে জিনিসপত্রের। হাবিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।